কোন স্কুলে পড়ো? আমি বর্ধমান মিউনিসিপাল স্কুলে পড়ি। হ্যাঁ, প্রতিদিন মিড ডে মিল খাও? হ্যাঁ খাই। কি কেমন খাওয়ায় তোমাদের স্কুলে? আমাদের স্কুলে এক একদিন সয়াবিন খাওয়ায়, আলু পোস্ত খাওয়ায়, আবার ডিমও দেয় প্রতিদিন। আজকে কি খাওয়াচ্ছে? আজকে মাংস খাওয়াচ্ছে। মাংস খাওয়াচ্ছে? কেমন লাগে খাওয়া? এখানে খাওয়া অনেক ভালো হয়, চাটনি হয়। আমি ফাইভ এ সেক্টরে পড়ি। দিকে দিকে একটা রব পড়ে গেছে, মিড ডে মিলে দুর্নীতি বা মিড ডে মিলে নুন ভাত খাওয়ানো হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনি কি বলবেন? এখানে এটা লকেট চৌধুরী বা বিজেপি এমপি লকেটের এটা বাহানা, ওটা একটা সাজানো জিনিস। আমরা প্রতিটা জায়গায় মিড ডে মিল দেখছি, বর্ধমানে বহু স্কুলে মিড ডে মিলে আমি দেখেছি, যেখানে খুব পুষ্টিকর খাবার খাওয়ানো হয়। আমি দাঁড়িয়ে আছি বর্তমানে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুলে, যে স্কুলে আমার নাতি পড়ে, এবং তাদেরকে প্রায় আমরা খাবার উপরে উঠে খাবার জায়গা দেখি। হাইজেনিক পদ্ধতিতে খাওয়া দাওয়া করানো হয়, এবং কোনো দিন ডিম, কোনো দিন সয়াবিন, কোনো দিন আলু পোস্ত, এইভাবে তাদেরকে মাস্টারমশাইরা যথেষ্টভাবে কেয়ার নেন। হেডমাস্টারমশাই বা আমাদের হাই স্কুলের হেডমাস্টারমশাই, প্রাইমারি স্কুল হেডমাস্টার, তারা যথেষ্ট কেয়ার নিয়ে বাচ্চাদেরকে খাওয়া। আজকে মুরগির মাংস, আলুর দম, চাটনি, পাঁপড়। আমার নামটা গোলাম মোহাম্মদ। আজকে মেনুটা কি রাখা হয়েছে? আজকে আমরা স্পেশাল মেনু হিসাবে আজকে মাংস আছে, মুরগির মাংস, তার সঙ্গে আলু তরকারি একটা আছে ঝোল, এবং আনারসের চাটনি, আর হচ্ছে পাঁপড় দেওয়া হয়েছে। আজকে এটা একটা বিশেষ দিন হিসাবে আমরা প্রত্যেক মাসেই এরকমভাবে আমরা খাওয়াই, দুবার করে মাংস দেওয়া হয়। তার অঙ্গ হিসাবে আজকে গোটা আমাদের স্কুলে একসঙ্গে এটা খাওয়ানো হচ্ছে। আর আমাদের অন্যান্য দিনগুলোয় আমরা বিভিন্ন রকমের পুষ্টিকর খাদ্য দিই, যেদিন কোনো দিন হয়তো আপনার হচ্ছে সয়াবিন, আলু, ডিম, সপ্তাহে ডিমটা আমরা প্রতি সপ্তাহে তিন দিন করে হয়। এছাড়া আমাদের অন্যান্য যখন যে সবজিটা আসে, হ্যাঁ, ঝিঙে, পটল, যখন যেটা সবজি হয় সেই হিসাবে পুষ্টিকর খাদ্য হিসেবে আমাদের দেওয়া হয়। কিছুদিন আগে দেখা গেছে যে এমপি নুন ভাত বলে একটা প্রচার চালাচ্ছে, তো এ নিয়ে আপনি কি বলবেন? নুন ভাত, আমরা এটা খুবই খারাপ জিনিস আমরা মনে করি, কারণ আমাদের ছাত্ররা একটা ভালো পুষ্টিকর খাদ্য পাবে এই চিন্তাভাবনা যদি থাকে, নিশ্চয়ই ওদের খাওয়ানো যায় আমরা মনে করি। এবং আমরা এই নুন ভাতটা একবারে খারাপ মনে করি, এটা যারা করেছে সেখানে খুবই খারাপ করেছে, কারণ এদেরকে আমাদেরই ছাত্র মানে আমাদের ছেলের মতো, ওদেরকে যেমন করে হোক ভালো খাওয়ানো যায় সেটা আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি, এবং আমরা যাচ্ছি এইভাবে খাইয়ে। এখানে আমাদের যেহেতু প্রাইমারি সেকশান এবং হাই সেকশান একসঙ্গে খায়, তো প্রতিদিন অন্তত 700 ছেলে খায়। আমাদের প্রাইমারি সেকশানে 300 মতো খাচ্ছে, আর হাই সেকশানে আজকে 1000-এর উপর খাবে, কারণ যেহেতু মাংস আছে সেই জন্য আমাদের ছেলের আজকে অনেক বেশি খাবে। আপনি একটু প্রতিদিন দেখেন তো? আমরা আমাদের প্রতিদিন আমাদের এখানে নজরদারি আছে, আমাদের টিচারদের মধ্যে ভাগ করে দেওয়া আছে, আমাদের ছাত্রদের মধ্যে মন্ত্রী, খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এই হিসাবে আমরা ভাগ করে দিয়েছি। এবং আমরা প্রতিদিনই আমাদের এসে দেখা হয় যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক আছে কি না, এবং পুষ্টিগুণটা ঠিক আছে কি না। আমার নাম তাপস কুমার পাল, আমি এই স্কুলের প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল প্রাথমিক বিভাগ এবং হাই সেকশন দুটোই আমাদের একসঙ্গে।